আজকে পিচ্চি বাচ্চাদের সাথে চলে আসলাম আমরা একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং ফুল ভিডিওটা না টেনে দেখবেন। আমার পেজের নাম লাইজু মাহমুদ ব্লগ, স্যার আমার নাম লাইজু। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পেজের জন্য। কেমন আজকে আমার বাসায় গেস্ট আসছে, তো সেই গেস্টদের সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো আমার এই পিচ্ছি কাচ্চা গেস্টগুলো আমার বাসায় প্রথম আসছে, তাদের প্রথম আসা আমার বাসায়। সো আমি চেষ্টা করেছি তাদের সাথে একটু ভালো সময় কাটানোর জন্য, কারণ আমি অনেক বেশি পছন্দ করি ছোটো ছোটো এই হচ্ছে কিউট কিউট বাচ্চাদের। তা আমরা অনেক মজা করলাম, অনেক কথা বললাম, আর ওদের কথাগুলো খুবই সুন্দর, ওরা অনেক মজা করতে পারে। তো ওদের স্কুল বন্ধ হয়ে গেছে, যেহেতু ওদের হচ্ছে সেকেন্ড টার্ম পরীক্ষা শেষ। তো ওরা ওদের বাবা মার কাছে আবদার করছে যে এবার যদি পরীক্ষা শেষ করে এবং পরীক্ষা যদি ভালো করে তাহলে ওরা চিড়িয়াখানা দেখতে আসবে। ওর বাবা ওকে চিড়িয়াখানা দেখতে নিয়ে আসছে, তা অনেক রিকোয়েস্টে ওরা আমার বাসায়ও আসছে। তো যাই হোক, আমরা সকাল থেকে অনেক কাজ করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়ার ফাঁকে একবার গল্প করতে করতে ওদেরকে আমি বললাম, আচ্ছা এই হচ্ছে সাইব, আর হচ্ছে আদিব, আর হচ্ছে আয়ান, ওরা হচ্ছে তিন ভাই। তো একবার গল্প করতে করতে গল্পের ফাঁকে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমরা আজকে বিকেলে কী নাস্তা করবা? ওরা একদম হচ্ছে মানে ব্যাপক উৎসাহ নিয়ে হাত তুলে বলে ফেললো যে ওরা হচ্ছে ইয়ে খাবে, কী বলে, চিকেন খাবে। তো আমি ওদেরকে অনেক খাবারের নাম বললাম যে তুমি এটা খাইতে পারো, তুমি ওইটা খাইতে পারো না। ওরা হচ্ছে একটা নামই খুব ভালো করে শিখে গেছে যে ওরা চিকেন খাবে। এই হচ্ছে আমাদের পিচ্ছি আয়ান, এত হচ্ছে লজ্জা পায় যেটা বলার মতো না। তো যাই হোক, ও টেবিলে বসবে না, ওর বাবার কাছে গিয়ে খাবে, এর জন্য আমার কাছে প্লেট নিয়ে আসছে। এখন সস খাবে, আমাকে বলে সস দেওয়ার জন্য। তো আমি ওদের ওরা কে সেটা হচ্ছে একটা প্রশ্ন, আমি তো সেটাই বলি না, এই বকবক করতেছি তো করতেছি। তো আমার হচ্ছে খালাতো ভাই, খালাতো ভাইয়ের হচ্ছে এই তিন বাচ্চা। খালাতো ভাই হচ্ছে রাকিব, অনেকেই হয়তো চিনে থাকবেন আমার খালাতো ভাইকে, আবার অনেকেই চিনবেন না। তো রাকিবের তিন বাচ্চা, এই হচ্ছে দুই বাচ্চা, আর হচ্ছে আয়ান, তিন বাচ্চা, তিনজনে হচ্ছে ছেলে। তো এখন আমি ওদের কথা মতোই শিখে নিলাম, কারণ বাচ্চা মানুষ, আমি আর একটা জিনিস অর্ডার করি আর সেটা ওরা না পছন্দ করুক এটা আমি চাইনি। সো ওদের পছন্দ মতোই আমি চিকেন অর্ডার করে দিলাম এবং আমাদের চিকেন চলেও আসলো এবং আমি ওদেরকে টেবিলে বসিয়ে দিলাম। সাথে আছে নিহা নিহাল। তো আমরা সবাই নিহা নিহাল হতে শুরু করে আমরা সবাই শুধু ওদের দিকে তাকাচ্ছি, ওরা কি করতেছে, ওরা পছন্দ করতেছে কিনা, ওরা খাচ্ছে কিনা। তো আমি দেখলাম যে চিকেনের সাইতে ওরা সস এত বেশি পছন্দ করে যে আয়ান তো পুরো সসই খেয়ে ফেলতে চাইতেছে, যে ও চিকেন খায়ই না, ও পুরো সস মেখে হচ্ছে চিকেনে হচ্ছে সস মেখে সসটাই হচ্ছে খেয়ে ফেলতেছে। বাচ্চারা মনে হয় এরকমই, সসে কি যে মজা পায় আমি জানি না। তো আমি নিজেই হচ্ছে সস একটু কমই পছন্দ করি, কমই খাই। তো যাই হোক, এই যে নিহা বসে গেছে, নিহা আবার ওদেরকে অনেক বেশি আদর করে, ওদেরকে পেয়ে নিহা খুব হ্যাপি। নিহা সহজে হচ্ছে নিহা বাচ্চাদের সাথে মিশতে পারে না। তো আমি দেখলাম যে আদিব, আয়ান এবং হচ্ছে কি বলে যে সাইব, তিনজনের সাথে নিহার খুব ভাব জমে গেছে। তো ভাব জমে যাওয়ার অবশ্যই একটা কারণও আছে, কারণ আমরা বিভিন্ন সুবাদে ওদের বাসায় অনেক বেশি বেশি যাই এবং বেশি বেশি থাকি। তো সেই হিসাবে হচ্ছে আদিব, আয়ানও, আয়ান একটু কম চিনে, আয়ান ছোটো মানুষ। তো সাইফ এবং আদিবও নিহা নিহালকে খুব ভালো করে চিনে, এবং সাইফ এবং আদিব তো নিহালের জন্য ব্যাপক পাগল, কি যে লজ্জা পাচ্ছে যে দেখতেছে যে পুপি ভিডিও করতেছে, ও বলতেছে এদিকে এদিকে ক্যামেরা নিবে না। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন এই বাচ্চাগুলোর জন্য। আর কি বলবো, যে আর কবে কখন আসে, আবার কবে কখন দেখা হবে, বা আমি কখন হচ্ছে আবার নোয়াখালীতে যাবো, যেহেতু ওরা নোয়াখালী থেকেই বেড়াতে আসছে। নোয়াখালী আগে আমার অনেক বেশি যাওয়া হতো, বাট এখন খুব কম হয়, এখন হচ্ছে নিহা নিহালের একটু ব্যস্ততা বেড়ে গেছে। আগে আমরা অনেক স্কুল ছুটি পাইতাম, আর করোনাকালীন সময়ে তো বুঝতেই পারতেছেন যে এত বেশি ছুটি ছিল, তখন মন চাইলেই দৌড় দিতাম। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ।